আমি শেখ আবু কালাম, আমি পেশায় একজন শিক্ষক। আমি বগুড়া শহরের উপকণ্ঠে একটা কলেজে বাংলা বিভাগের লেকচারার। তো আমি এর পাশাপাশি যে সময়টায় অবসর সময় পাই সেই পাশাপাশি আমি কৃষিতে যুক্ত, সবজি চাষেরও একটু উদ্যোগ গ্রহণ করি। জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি থেকে, তার নার্সারি থেকে চারা নিয়ে আসি, 900 চারা আমি নিয়ে আসি। 900 চারা নিয়ে এসে আমি এই আলুর ক্ষেতেই আমি সারি করে আমার সহকারী লোকজনকে, যারা শ্রম দেয় তাদেরকে সাথে করে নিয়ে এই চারাগুলো সারিভাবে ছয় ফিট পরপর একটা করে চারা রোপণ করি। এক পর্যন্ত আমার 60,000 টাকা আমি খরচ করেছি আমার এই 1 একর জমিতে। বিক্রয় শুরু করি ঈদের আগে থেকে, ঈদুল আজহার আগে থেকে শুরু করেছি। তো এজাত পর্যন্ত আমি বিক্রি করেছি প্রায় 30,000 টাকার মতো পেঁপে বিক্রি করেছি। এখন আমার বিক্রয় চলমান রয়েছে। এটা আমার এই পেঁপেটা আমি সংগ্রহ করছি জমি থেকে, এটা চলমান আছে, চলমান থাকবে। তো এটা প্রত্যেক 15 দিন পর পর আমি প্রায় 30 মণ করে পেঁপে আমার বাগান থেকে উঠছে। তো এটা চলমান থাকবে আর কি 1 বছর 1.5 বছর পর্যন্ত। আমি আমি তো আশা করেছিলাম যে প্রায় 3 বিঘা আমি 3 লাখ টাকা এটা আশা করেছিলাম। তো এখন ভবিষ্যতে করোনাকালীন সময়ে এখন সেই টার্গেট কত দূর আমার আশা পূর্ণ করবে এটা আমি এখনো বলতে পারছি না, তবে আমি আশাবাদী। বলছে যে ভাই এই পেপারে যে লাগাইছি আমি তো বেচা কেনা করতে পারি না, আপনি আমাকে একটু না হেল্প করেন। তা আমি ভাইয়ের অনুরোধে আমি তাকে বেচা কেনার সাহায্য অর্থাৎ হেল্প করতেছি। যখন যা লাগে, যখন যখন ফোন দেয় সঙ্গে আসে ভাইকে আমি বেচা কেনার অর্থাৎ একটু সহযোগিতা করতেছি। আর আপনার এই ভাই তো ফলনের আশায় অর্থাৎ লাভের আশায় ইয়ে করছে। তো এখন দেখতেছি দুই ভাই চিন্তা ভাবনা করতেছি একেবারে এত বসা করে খরচ হলো দেখি, এখন তো লাভের আশা তো বোঝা যাচ্ছে না। ওদের খরচ তো ঠিকই হচ্ছে কিন্তু পয়সা পকেট কম আসিছে। কেন কম আসছে? করোনার কারণ, অর্থাৎ অফিস আদালত হোটেল সব বন্ধ, সে এই জন্যই জিনিস নিয়ে গেলে ক্রেতা নেই। আমি এই মাঠেতে আলুর সময় আলুর চাষ করেছিলাম, তারপরে সরিষা চাষ করেছিলাম, বর্তমানে ধান চাষ করতেছি, তারপরে গোখাদ্য হিসেবে নেপিয়ার ঘাস চাষ করতেছি। তারপর আমার পাশাপাশি আরও কৃষক ভাইরা আছে, এদের পেঁপের চাষ করছে, তারপরে বিভিন্ন প্রকারের সবজি চাষ এই মাথায় এই মাঠেতে হচ্ছে। জায়গাগুলি দেখে আমাদের ভালো লাগতেছে। এখন আমরা প্রান্তিক চাষি যেনারা আছি, অনেক গরিব দরিদ্র চাষি আছে, এনারা যদি সরকারি প্রণোদনা হিসেবে কিছু সাহায্য সহযোগিতা পায়,
যেমন বীজ সার আর্থিক সহযোগিতা পায় আমাদের এই মাঠের কৃষকেরা আরও ভালো ফসল উৎপাদন করতে পারবে ইনশাআল্লাহ। বর্তমানে দেখতেছেন আসলে কৃষি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং সারা বাংলাদেশে কৃষি সম্প্রসারণ বিভাগ সার্বক্ষণিক শুধু কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষি পণ্য সহ খোলা আছে তাদের কৃষকের স্বার্থে। কারণ হচ্ছে উৎপাদন যদি থেমে যায় তাহলে সব থেমে যাবে, এবং এই জন্য কৃষিটাকে ধরে রাখার জন্য আমরাও সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখতেছেন লকডাউন, তারপরও কিন্তু আমরা মাঠে আছি, এবং আমাদের সকল কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা যারা মাঠ লেভেলে আছে তারা সব সময় আছে। তারা এখন তো ডিজিটাল সেবাটাও দিচ্ছে, কারণ যারা হয়তো দূর দূরান্ত থেকে করতে ফোনে যোগাযোগ করতেছে, ফোন না হলে যখন সরাসরি যারা তারা মাঠে খেতে খামারে পরামর্শ দিচ্ছে। তাছাড়া এখন দেখেন ধান রোপণ চলছে বিভিন্ন জায়গায়, আমরা লাইন চিং করতেছি, প্রদর্শনী স্থাপন, এগুলো কর্মকাণ্ড থেমে নেই। আসলে কৃষকরা তাদের চেষ্টাটা চালাচ্ছে, আমরা কৃষি সম্প্রসারণ থেকেও আমরা প্রয়োজনীয় সম্প্রসারণ সেবা দিচ্ছি, কিন্তু মূলত লকডাউন বা এই যে করোনাকালীন সংকট মুহূর্ত বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা তারা কাজটা করতে পারতেছে না। যেমন আমি কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, বলতেছে যে এখানে পণ্য আনা নেওয়ার একটা ব্যাপার আছে, এবং এখন আগের চাইতে কিয়ারিং কস্ট তাদের বেশি পড়তেছে, পাশাপাশি প্রয়োজনের অপ্রয়োজনও তো কেউ এখন বার হচ্ছে না। সেক্ষেত্রে আজকে যে অবস্থায় চলছে কোনো মতো দিনটা পার হলেই হয়েছে, তো যার কারণে হয়তো সবজি বেচা বিক্রিটা কম হচ্ছে, পাশাপাশি বিশেষ করে এটা কাঁচা সবজি হিসেবে যেহেতু ব্যবহার হতো এই যে এই সময়ে পেঁপেটা, তো এইগুলো তো হোটেল রেস্তোরাঁ বন্ধ, এখানে এগুলোতে বেশি ব্যবহার হতো, এবং এই জিনিসগুলো বন্ধ থাকার কারণেও মূলত একটা প্রভাব তো আছেই, তো মোটের উপরে কৃষকের উপরে একটা প্রভাব আছে।